আসসালামু আলাইকুম, আমি তাবাস মোহাম্মদ বিনিতা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমরা হচ্ছে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে যে একটা ট্রেন স্টেশনে কি কি হয়ে থাকে, কিভাবে কি হয়, বা আমরা গেলে নর্মালি সাধারণত কি কি দেখতে পাই, সেগুলো হচ্ছে গিয়ে সেগুলো সম্পর্কে জানবো, পড়ব এবং হচ্ছে গিয়ে অন্যদেরও জানানোর চেষ্টা করব। তো এখানে আমরা দেখি যে প্রথমে কি রয়েছে, দেখো A3 কি রয়েছে, আমরা দেখি লুক, লুক মানে দেখা, অ্যাট দ্য পিকচার, পিকচার মানে কি ছবি, নিচে একটা ছবি দেওয়া আছে, বিলো মানে হচ্ছে নিচে, নিচে এই যে একটা ছবি দেওয়া আছে যেই ছবিটা সম্পর্কে আমরা এখন পড়ব, জানব যে এখানে কী দেওয়া আছে এবং এখানে প্রশ্নে কী বলা আছে সেটা আমরা আগে পড়ে দেখি। দেখো প্রথমে কী বলা আছে যে লুক অ্যাট দ্য পিকচার বিলো, মানে কি নিচে যেই ছবিটা আছে দেওয়া আছে সেই ছবিটার দিকে তাকাও, দেখো এখানে কী কী দেওয়া আছে। তারপর টক মানে হচ্ছে বলা, অ্যাবাউট সম্পর্কে, হোয়াট কি, থিংস মানে জিনিসপত্র বা যে কোনো কিছু, যে কোনো একটা বস্তু সম্পর্কে বোঝানো হয়েছে। ইউ মানে তুমি, সি মানে দেখা, অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, হ্যাপেনিং মানে কোনো কিছু ঘটা বা এখানে কী হচ্ছে সেটা সম্পর্কে বোঝানো হয়েছে। দেখো টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, প্রথমে বলেছে যে এইখানে যে নিচে একটা ছবি দেওয়া আছে সে সম্পর্কে মানে সেটা আমাদের দেখতে, দেখার পরে কী বলা হয়েছে, দেখো এই ছবিটাতে কী কী ঘটছে বা আমরা আমরা কী কী দেখতে পাচ্ছি সে সম্পর্কে লিখতে বলা হয়েছে, এবং কী বলা হয়েছে যে আমরা সে সম্পর্কে যে যতদূর জানি সেটা যেন অন্যদেরকেও জানাই, বা হচ্ছে কি আমরা বলে হচ্ছে কি কেউ যদি না বুঝে বা বুঝতে না পারে যেখানে কী কী হচ্ছে, কেউ ট্রেন স্টেশনে বা রেলওয়ে স্টেশনে যদি না যায় তাহলে তুমি এই ছবিটা দেখে বুঝতে পারবা যে এখানে কী কী আছে, দেখাচ্ছে একটা ট্রেনের ছবি, দেখো অনেকগুলো মানুষ দেখাচ্ছে, তারপরে এই যে একটা মহিলার সাথে একটা বাচ্চা আছে সে বাচ্চাটাকে ধরে হেঁটে যাচ্ছে, তারপর একটা লোকের সাথে একটা বাচ্চা আছে যে হচ্ছে বাচ্চাটাকে ধরে হেঁটে যাচ্ছে মানে কি, তারপরে কিছু মানুষকে দেখা যাচ্ছে মাথায় কিছু জিনিস বা ব্যাগ নিয়ে যাচ্ছে, একটা লোক হাতে তার স্যুটকেস নিয়ে যাচ্ছে, একজন লোক হচ্ছে কি পান মশলা এগুলো বিক্রি করছে। তো এগুলাই হচ্ছে এই ট্রেন, একটা ট্রেন স্টেশনে বা রেলওয়ে স্টেশনে কী কী হয়ে থাকে আমরা ছবিটা দেখে সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা করতে পারবো। তো হচ্ছে আমি এখন তোমাদের সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দিচ্ছি, তোমরা হচ্ছে গিয়ে খেয়াল করো। দেখো যেমন A3-তে বলা হয়েছিল যে আমাদের সংক্ষিপ্ত আকারে এই ছবিটাতে কী কী বলা আছে সে সম্পর্কে লিখতে, তো আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখেছি, তোমরা হচ্ছে গিয়ে নিজের ভাষায় আরও সুন্দর করে লিখতে পারো, আমি শুধু তোমাদের ধারণা দেওয়ার জন্য কিছুটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কী বলা হয়েছে A3-তে, দিস ইজ দ্য পিকচার অফ এ রেলওয়ে স্টেশন, মানে কি এটা একটা রেলওয়ে স্টেশনের কি ছবি যেটা আমরা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো কি বলা হয়েছে, উই ক্যান সি এ ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন, মানে হচ্ছে কি আমরা ধাপে ধাপে জিনিসগুলো লিখবো, যতটুকু আমরা দেখতেছি বা বুঝতেছি খুব বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে বলা হয়েছে যে উই ক্যান সি এ ট্রেন স্ট্যান্ডিং অ্যাট দ্য স্টেশন, মানে কি আমরা ট্রেন স্টেশনে বা হচ্ছে কি রেলওয়ে স্টেশনে একটা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি স্পষ্ট। সাম পিপল আর গোয়িং টু গেট ইন টু দ্য ট্রেন অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, দেখো গোয়িং গেট ইন টু মানে হচ্ছে কি ভিতরে ঢুকে যাওয়া বোঝায়, আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন মানে হচ্ছে ট্রেন থেকে বেরিয়ে আসা বোঝায়, মানে কি দেখো আমরা ফার্স্টে বলেছি এখানে আমরা কি একটা রেলওয়ে স্টেশনের ছবি দেখতেছি, ট্রেন স্টেশনের, তারপর বলা হয়েছে যে এখানে আমরা কি একটা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং সেই ট্রেনটা থেকে কি দেখো সাম পিপল আর গোয়িং টু গেট ইন টু দ্য ট্রেন অ্যান্ড সাম আর গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন, মানে কি কিছু মানুষকে ট্রেনের ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে জিনিসপত্র নিয়ে, মালামাল নিয়ে, এবং কিছু মানুষ জিনিসপত্র এবং মালামাল নিয়ে কি বেরিয়ে আসছে, মনে করো যাদের গন্তব্য এখানেই ছিল তারা ট্রেন থেকে বেরিয়ে পড়ছে, এবং যারা হচ্ছে কি অন্য জায়গায় যাবে তারা হচ্ছে কি ট্রেনে চড়ে বসছে যেন ট্রেনটা ছাড়লেই তারা সঠিক সময় পৌঁছাতে পারে। তারপর দেখো এ ম্যান, একজন মানুষের কথা বলা হয়েছে, ইজ ক্যারিং, ক্যারিং মানে কি বহন করা, হেভি মানে ভারী, ব্যাগ মানে তো তোমরা জানোই থলে, অন হিজ হেড মানে কি একজন মানুষকে দেখা যাচ্ছে কি একটা ভারী ব্যাগ বা লাগেজ যেগুলো থাকে সেগুলো কি মাথায় করে নিয়ে যাচ্ছে, ওখানে তোমরা কিছু কুলিদের দেখবা, ওইখানে যে সকল মানুষ হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কি জিনিসপত্র বহন করে নিয়ে যায় ট্রেন স্টেশনে বা রেলওয়ে স্টেশনে সেখানে তাদের কি বলা হয়, কুলি বলা হয়। তো তাদের কথাই বলা হয়েছে যে একজন মানুষকে দেখা যাচ্ছে কি একটা ভারী ব্যাগ কি বহন করে মাথায় বহন করে নিয়ে যাচ্ছে। তারপর দেখো লাস্ট লাইনে আমরা বলতে পারি যে অল আর বিজি, এখানে কি আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি সবাই বিজি যার যার কাজে, একজন হচ্ছে কি পান বিক্রি করতেছে বা যাই বিক্রি করতেছে সেও কিন্তু নিজের কাজে ব্যস্ত, কোথায় কার তার জিনিসগুলো লাগবে সেগুলো দেখায় সে ব্যস্ত, যারা হচ্ছে কি একটা লোককে দেখতেছিলেন বাচ্চা নিয়ে যাচ্ছে, একটা মহিলা আবার হচ্ছে একটা ছোট্ট মেয়ে নিয়ে যাচ্ছে, সবাই কিন্তু ট্রেনে উঠতেছে বা নামতেছে নিজেদের কাজে ব্যস্ত সবাই। তো এক কথায় আমরা শেষে লিখে দিতে পারি অল আর বিজি ইন দেয়ার ওয়ার্কস অথবা অল আর বিজি, জাস্ট এইটুকু লিখে শেষ করতে পারি, মানে কি তারা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই এই ছবিটিতে স্পষ্ট।
তো আমি এখানে তোমাদের একটা নির্দিষ্ট ধারণা দেওয়ার জন্য সংক্ষিপ্ত আকারে লিখে দিয়েছি, তোমরা চাইলে আরো ভালো করে বা দুই তিন লাইন অ্যাড করে লিখতে পারো সুন্দর করে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে এই ছবিটাতে আমরা যা জানতে পারলাম, এরপর দেখি নিচে কি বলা আছে। আমরা এখন A4 পড়ব। A4 এ দেখো কি বলা আছে। সাপোজ ধরো, ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। বিলো মানে নিচে, আর লিস্ট মানে কি, এখানে নিচে একটা লিস্ট আছে, যেই লিস্টের হচ্ছে কি কিছু জায়গার নাম দেওয়া আছে। এই জায়গাগুলোর মধ্যে কোনটিতে তুমি গিয়েছো, যেইটাতে তুমি গিয়েছো সেটা সম্পর্কে কি তুমি একটু ধারণা দিবে, বা হচ্ছে কি তুমি কিছু একটা লিখবে। আমরা যেভাবে প্যারাগ্রাফ লিখি সেভাবেই কি এখানে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সম্পর্কে তুমি কিছু না কিছু লিখে একটু বর্ণনা করে দিবে, ঠিক আছে, জাস্ট লাইক এ প্যারাগ্রাফের মতোই। তাহলে দেখবা যে হচ্ছে গিয়ে এখানে এটাই বলা হয়েছে যে তুমি হচ্ছে গিয়ে কি সংক্ষিপ্ত আকারে একটু ছোট করে প্যারাগ্রাফের মতো করে বর্ণনা দাও। দেখো এখানে কি বলছে, তার মানে সাপোজ ইউ ওয়েন টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, মানে নিচে যেই লিস্টটা, যে জায়গাগুলো লিস্ট দেওয়া আছে, ধরো তুমি কোনো একটা জায়গায় গিয়েছো। ডিসক্রাইব মানে বর্ণনা করো, হোয়াট ইউ স, স মানে দেখা, তুমি কোনটা দেখেছো, কী কী দেখেছো, কোথায় কীভাবে কী ছিল সেগুলো সম্পর্কে। হোয়াট ওয়ার হ্যাপেনিং, হ্যাপেনিং মানে ঘটনা বা ঘটেছিল, কী কী ঘটেছিল সেখানে। অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি সেখানে গিয়ে কী কী করেছো, তার মানে আমরা এটা পড়ে কী বুঝতে পারলাম। দেখো, ডিসক্রাইব হোয়াট ইউ স অ্যান্ড হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, মানে কি তুমি বর্ণনা করো যে তুমি ওখানে কী দেখেছো, কী কী ঘটনা ঘটেছিলো সেখানে, তুমি সেখানে গিয়ে কী কী করেছো। যেমন যে কোনো একটা জায়গায় তুমি যাওয়ার পর হচ্ছে গিয়ে ওইখানে যেতে তোমার কতক্ষণ লেগেছে, কী দিয়ে গিয়েছিলে, কার কার সাথে গিয়েছিলে, তারপর হচ্ছে কি যাওয়ার পর যদি চিড়িয়াখানায় যাও, তারপর চিড়িয়াখানায় যদি তুমি যাওয়ার পর তুমি কী কী পশু পাখি দেখেছো সেটা সম্পর্কে লিখবা, তারপর হচ্ছে কী কী খেয়েছো, কতক্ষণ ঘুরেছো, কাদের সাথে ঘুরেছো, কখন ফিরে এসেছো, তারপর ওখানে গিয়ে যদি কোনো তোমার সাথে অন্য ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সে সম্পর্কেও লিখবা। এখানে সেটাই বোঝানো হয়েছে যে সাপোজ ইউ ওয়েন টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, নিচে যেই জায়গাগুলোর নাম দেওয়া আছে একটা লিস্টে, সেই জায়গাগুলোতে ধরো তুমি কোনো একটাতে গিয়েছো, তাহলে ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেন, মানে তাহলে হচ্ছে তুমি বর্ণনা করো যে তুমি সেখানে গিয়ে কী দেখেছো, সেখানে গিয়ে তোমার সাথে কী ঘটনা ঘটেছিল এবং কী কী করেছো। তাহলে আমরা দেখি এখন হচ্ছে কি নিচে কোন কোন জায়গাগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে তিনটা জায়গার নাম দেখতে পাচ্ছি আমরা। এই যে রোমান সংখ্যায় ওয়ানে হচ্ছে কি এ শপিং প্লেস, শপিং প্লেস বলতে আমরা কি বুঝি, শপিং প্লেস মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে কি করব আমরা, যেখানে হচ্ছে শপিং বা কেনাকাটা করতে যাই, জামা কাপড়, তারপর হচ্ছে জুতা বা যে কোনো ধরনের শপিং, কসমেটিক্স, ফোন, যে কোনো ধরনের শপিং করতে আমরা কি শপিংয়ে যাই, তো হচ্ছে কেনাকাটার যে জায়গা সেটাকেই শপিং প্লেস বলা হয়। দুয়ে দেখো কি বলছে, এ বাস স্টেশন, আমরা বাস স্টেশন জানি যেখানে হচ্ছে বাস থামে এবং যেখান থেকে বাস চলাচল শুরু করে। তারপর কি বাস স্টেশন, রেলওয়ে স্টেশন, এগুলো কিন্তু একদমই একই ধরনের, সেখানে ক্রাউড মানে ভিড় সব কিছু কিন্তু একই রকম হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা কি প্রায় এগুলো তুমি একটা পড়লে অন্যগুলো বুঝতে পারবা, যেহেতু আমরা এখানে রেলওয়ে স্টেশন পড়েছি সেজন্য এখানে কি বাস স্টেশন দেওয়া আছে, ওইখানে অনেক ভিড় থাকে, ওইখানে বাসের জন্য সবাই অপেক্ষা করে, টিকিট কাউন্টারে গিয়ে বাসের টিকিট কিনে, তারপরে কি তারপর হচ্ছে গিয়ে কি কি করে সবাই হচ্ছে যে যেমন হচ্ছে ধরো যে বাস সঠিক সময়ে আসলে বাসে উঠে আবার যারা হচ্ছে সেই বাস দিয়ে এসেছিল তাদের যদি এটা গন্তব্যস্থল হয় তাহলে তারা কি বাস থেকে নেমে পড়ে, ঠিক আছে। আর টিকিট কাউন্টারে গিয়ে সঠিক একটা মূল্যে হচ্ছে কি টিকিটগুলো কিনতে হয়, তারপর টিকিট কাউন্টারে হচ্ছে কি অনেক লম্বা লাইন থাকে টিকিটের, যে জন্য টিকিটের জন্য যারা দাঁড়িয়ে থাকে তাদের, তারা সারিবদ্ধভাবে সেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকে। একই জিনিস হচ্ছে গিয়ে এই রেলওয়ে স্টেশন আর বাস স্টেশন, শুধু কি জায়গা আর জিনিসটা ভিন্ন, যে এখানে হচ্ছে বাস স্টেশনে বাস থাকে আর রেলওয়ে স্টেশনে ট্রেন থাকে, ঠিক আছে। তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে এফেয়ার, এফেয়ার মানে আমরা কী জানি, ফেয়ার মানে হচ্ছে মেলা, যে কোনো ধরনের মেলা, বাণিজ্য মেলা বা হচ্ছে কি বৈশাখী মেলা বা এমনি নর্মাল যে কোনো ধরনের মেলা হয় সে সম্পর্কে তুমি লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। মেলায় আমরা কী কী দেখি, মেলায় নানা ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়, তারপর নানা ধরনের আয়োজন করা হয় খাবারের, তারপর হচ্ছে গিয়ে দেখো যে ওইখানে অনেক সময় কি মেলায় হচ্ছে গিয়ে কি কিছু নাগরদোলা, তারপর হচ্ছে আরও এমন কিছু খেলা আয়োজন করা হয় যেগুলোতে কি আমরা বাচ্চাদের নিয়ে গিয়ে সেখানে কি ওদের জন্য বিনোদনের তৈরি করতে পারি। তারপর দেখো এই মেলা সম্পর্কে তুমি একই জিনিস লিখতে পারো যে মেলাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে, আর মেলাতে তুমি কার সাথে গিয়েছিলে, সেখানে কোনো ঘটনা ঘটেছিল কি না, কখন গিয়েছিলে, গিয়ে তুমি কী কী খেয়েছিলে, কোথায় কোথায় উঠেছিলে, নাগরদোলা যদি উঠে থাকো তাহলে সেটা লিখবা, তারপরে হচ্ছে কী কী খেলনা বা কী কী জিনিসপত্র তুমি কিনেছো মেলায়, তারপর মেলায় তুমি কী কী জিনিস দেখেছো, তোমার কী কী ভালো লেগেছে সে সম্পর্কে সব কিছু তুমি এখানে বর্ণনা করবে। তো আমি এখানে যেমন হচ্ছে কি প্রথমে যেহেতু শপিং প্লেস আছে তো শপিং প্লেসের সম্পর্কে ছোট্ট একটা বর্ণনা করে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, বাকিগুলো হচ্ছে কি তোমাদের আমি যেভাবে বুঝিয়ে দিলাম তোমরা সেভাবে খুবই
সহজে সংক্ষিপ্ত আকারে প্যারাগ্রাফের মতো করে লিখতে পারবে। শপিং প্লেসেরটা হচ্ছে কি, আমি হচ্ছে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি যে আমি ধরো কোনো একজনের সাথে শপিং প্লেসে গিয়েছি, কী কী করেছি এবং কী কী দেখেছি, সেটা শর্ট আকারে বা একটু অন্যভাবে লিখে তোমাদের বা হচ্ছে কি তোমাদের এখন পড়ে বুঝিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর হচ্ছে বাস স্টেশন আর ফেয়ার মানে মেলা, সেটা তোমাদের এখন বুঝিয়ে দিলাম, তোমরা এখন হচ্ছে কি নিজেরাও হচ্ছে বুঝতে পেরেছ এবং অন্যদেরকেও কি বুঝাতে পারবে চাইলেই, আর হচ্ছে নিজেই এখন লিখে ফেলতে পারবে। আচ্ছা দেখো এখানে হচ্ছে কি, যেমন আমি শপিং প্লেসেরটা হচ্ছে কি তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি, তোমরা হচ্ছে কি এরকমভাবেই হচ্ছে কি ফেয়ার আর হচ্ছে যে আর বাস স্টেশনটা ছিল সেটা খুব সহজেই লিখে ফেলতে পারবে। দেখো শপিং প্লেসেরটা একটু অন্যভাবে আমি লিখেছি, তোমাদের আমি বুঝে যাচ্ছি। এ শপিং প্লেস মানে হচ্ছে কি, শপিং প্লেস মানে আমরা আগেই বলেছি হচ্ছে কেনাকাটা করার জায়গা, এরকম একটা জায়গা যেখানে আমরা হচ্ছে কি কেনাকাটা করতে যাই যে কোনো জিনিস। তো এখানে কি বলছে দেখো, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, অ্যান্ড আই ওয়ার ইন এ শপিং সেন্টার মানে কি আমি এবং আমার বন্ধু মিলে কোথায় গিয়েছিলাম, কেনাকাটার একটি জায়গায় গিয়েছিলাম, যে কোনো একটা শপিং মলে ধরো গিয়েছিলাম। উই ওয়ার ওয়েটিং ফর, ওয়েটিং মানে হচ্ছে গিয়ে কি অপেক্ষা করা, ফর অ্যানাদার ফ্রেন্ড অফ আস মানে কি আমি এবং আমার বন্ধু শপিং মলে হচ্ছে কি কেনাকাটা করার জন্য গিয়েছিলাম এবং ওইখানে আমি এবং আমার বন্ধু আমাদের আরেকটা বন্ধু বা বান্ধবীর জন্য অপেক্ষা করছিলাম। দ্য শপিং সেন্টার ওয়াজ ভেরি ক্রাউডেড মানে কি শপিং মলে খুব বেশি কি ভিড় বা কোলাহল ছিল, ওইখানে অনেক বেশি মানুষজনের ভিড় ছিল। ইট ওয়াজ বিফোর ঈদ, এটা কি ঈদের আগে শপিং করতে গিয়েছিলাম আমরা, ঈদের আগে আমরা শপিং করতে গিয়েছিলাম যার কারণে এত ভিড় ছিল। তোমরা সবাই জানো হচ্ছে কি যে ঈদের আগে শপিং করতে গেলে শপিং মলে অনেক বেশি ভিড় থাকে, কারণ সবাই সেখানে যায়, যার কারণে কি হয়, যার কারণে হচ্ছে কি যে কোনো কেনাকাটা করতে খুব বেশি কষ্ট হয় এত ভিড়, তারপর হচ্ছে এত কোলাহল থাকার কারণে, ঠিক আছে। তো এখানেও সেটা বলা হয়েছে যে ইট ওয়াজ বিফোর ঈদ মানে ঈদের আগের শপিং ছিল এটা। তারপর দেখো কি বলছে, দেয়ার ওয়াজ এ হিউজ ক্রাউড বিফোর এ শপ হুইচ অফার্ড 50% ডিসকাউন্ট অন এইচ প্রোডাক্ট। ডিসকাউন্ট বলতে কি ছাড় দেওয়া বোঝায়। দেখবা যে ঈদের সময় বা যে কোনো উৎসবের আগে দেখবা যে কোনো জামা কাপড় ফোন বা হচ্ছে কসমেটিক জুতা সব কিছুতে কি কোনো না কোনো ছাড় দিয়ে থাকে, কোনো জায়গায় 50%, কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 30%, মানে কম বেশি ছাড় দেওয়া হয়ে থাকে। তো এখানেও কি, আর সেই সব দোকানে দেখবা কি ভিড় বেশি হয়, মানুষ সেখানে বেশি কেনাকাটা করতে পছন্দ করে যেহেতু কমে জিনিসটা পাচ্ছে। তো এখানে বলা হয়েছে ইট ওয়াজ বিফোর ঈদ, তারপর বলা হয়েছে যে দেয়ার ওয়াজ এ হিউজ ক্রাউড বিফোর এ শপ হুইচ অফার্ড 50% ডিসকাউন্ট অন ইচ প্রোডাক্ট মানে কি এরকম একটা শপ ছিল যেখানে কি 50% ছাড় দেওয়া হচ্ছিল প্রতিটা জিনিসের উপর। তো সেই দোকানটার সামনে কি দোকানটার সামনে এবং দোকানে অনেক বেশি ভিড় ছিল, মানুষ সেই দোকানটার থেকে জিনিসপত্র কিনতে বেশি আগ্রহী ছিল, কারণ কি সেখানে 50% ছাড় দেওয়া হয়েছিল তাই। এ ওমেন ওয়াজ শাউটিং অ্যাট হার সন অ্যাজ হি ওয়াজ মুভিং টু অ্যানাদার প্লেস মানে কি তার একজন মহিলা হঠাৎ তারা কি দেখতে বলো, একজন মহিলা তার বাচ্চার উপর চিৎকার করছে, কেন, কারণ কি হয়তো তার বাচ্চাটা এক জায়গায় ঠিকভাবে থাকছে না, এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছে বা চলে যাওয়ার চেষ্টা করছে, তো ওই বাচ্চাটা তো বুঝতেছে না, কিন্তু হচ্ছে কি ওইখানে এত ভিড় এবং কোলাহল থাকার কারণে কি একটা সময় যে কোনো সময় দেখা যেতে পারে ওই বাচ্চাটা হারিয়ে যেতে পারে, যার কারণে ওই মহিলা ওর মা চিৎকার করছে ওর উপর। এ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ লাফিং লাউডলি অ্যান্ড ইটিং চিপস ইন ফ্রন্ট অফ এ পিজা শপ মানে কি একটা হচ্ছে তরুণ যুবকের দল দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল এবং হাসাহাসি করছিল জোরে জোরে, আর কি একটা পিজার দোকানের সামনে দাঁড়িয়ে তারা কি চিপস খাচ্ছিল। এ ইয়াং কাপল ওয়াজ কোয়ারেলিং বাট দ্য ক্রাউড মাফল্ড দেয়ার ভয়েস মানে কি দেখো একটা হচ্ছে কি তরুণ কাপল মানে হচ্ছে দম্পতি, ঠিক আছে, বা স্বামী স্ত্রীকে বোঝানো হয়ে থাকে। কোয়ারেলিং মানে হচ্ছে ঝগড়া করা বোঝায়। এই একজন হচ্ছে কি তরুণ দম্পতিরা কি করতেছিল এই ভিড়ের মধ্যে অনেক বেশি চিৎকার করে ঝগড়া করছিল নিজেদের মধ্যে, যদিও তাদের ভয়েসটা হালকা হালকা শোনা যাচ্ছিল বেশি ভিড় থাকার কারণে। আই স এ কফি শপ, আমি একটা কফি শপ দেখলাম। দেন উই সেট অ্যান্ড, তারপর আমরা ওইখানে বসলাম এবং অর্ডার্ড কফি, আমরা কফি অর্ডার করলাম। অ্যাট লাস্ট, অবশেষে, হোয়েন আওয়ার ফ্রেন্ড ক্যাম মানে ওদের যেই ফ্রেন্ডটার অপেক্ষা ওরা করছিল আসার কথা ছিল সেই ফ্রেন্ডটা চলে আসলো। উই ওয়েন্ট শপিং ফর ঈদ, তারপর আমরা কি ঈদের শপিং করতে চলে গেলাম শপিং মলে এবং অ্যামোঙ্গেস্ট দ্য ক্রাউড, অ্যামোঙ্গেস্ট মানে হচ্ছে মধ্যে বোঝায়, তার মানে কি আমরা ভিড়ের মধ্যে আমাদের শপিং করা বা কেনাকাটাটা শেষ করলাম, তার মানে বোঝানো হয়েছে অ্যাট লাস্ট হোয়েন আওয়ার ফ্রেন্ড ক্যাম উই ওয়েন্ট শপিং ফর ঈদ অ্যামোঙ্গেস্ট দ্য ক্রাউডেড
বা ক্রাউড, মানে কি আমরা অবশেষে হচ্ছে কি ওই বন্ধু আসার পর আমাদের শপিং করার জন্য চলে গেলাম এবং এই ভিড়ের মধ্যেই কি নিজেদের শপিং শেষ করলাম। তাহলে তোমরা বুঝতে পারছো যে শপিং প্লেস সম্পর্কে আমরা প্যারাগ্রাফের মতো সুন্দর করে ছোট্ট একটা বর্ণনা দিয়ে দিয়েছি। তোমরা যে যেই প্লেসে যাবা সেই সম্পর্কে লিখে ফেলবা বা হচ্ছে অন্যকে বলার চেষ্টা করবে, তাহলে দেখবা কি তুমি যতটা তোমার কোনো ভুল হলে ও যেমন জানতে পারবে, তুমি ও যদি কিছু না জানতো তোমার কথার কারণে ও নতুন কিছুও জানতে পারবে। তারপর দেখো কি বলা হয়েছে এখানে, এখানে যেমন শপিং প্লেসেরটা আমরা পড়লাম, আরও আছে ফেয়ার আর হচ্ছে বাস স্টেশন। তো বাস স্টেশন আর রেলওয়ে স্টেশন সেম আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আর হচ্ছে কি ফেয়ারেও হচ্ছে কীভাবে কী করতে হবে সেটা তো তোমাদের বলা হয়েছে। তো তোমরা যে যেখানে গিয়েছো সে সম্পর্কে বিস্তারিত লিখবে এবং কি আরও অনেক কিছু জানার চেষ্টা করবে। তোমরা হচ্ছে কি এগুলো ছাড়াও নিজেদের মধ্যে আলোচনা করে আরও নতুন নতুন কিছু টপিক নিয়ে লিখতে পারো চাইলে। তো হচ্ছে আমরা এভাবেই হচ্ছে গিয়ে নতুন কিছু অনেক কিছু জানতে পারবো আরও শিখতে পারবো। তো হচ্ছে এই পর্বটা এই পর্যন্তই ছিল, তোমাদের হচ্ছে গিয়ে আশা করি তোমরা সবাই এই পর্বটা ভালোভাবে বুঝেছো। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইলো।